আসছি পরের খবরে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে রিট্টাক গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে খুন। জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। মাঠের মধ্যে ধান কাটা চলছিল, বাধা দিতে গেলে এই ঘটনা ঘটে। গ্রামের চরম উত্তেজনা। ঘটনাস্থলে মঙ্গলকোট থানার পুলিশ। মৃত দুজনের নাম ভবানী গড়াই ও ফুলকুমারী গড়াই, তারা রিট্টাক গ্রামের বাসিন্দা। মৃতদের মধ্যে ভবানী দেবীর বড় মেয়ে ফুলকুমারী আর তাদের পিটিয়ে মারার অভিযোগ। মৃতদের আত্মীয়া মুনমুন গড়াই এবং তার দুই মেয়ে লাবণী ও কল্যাণীকে আটক করেছে পুলিশ। আর পলাতকের এক অভিযুক্ত মুনমুন দেবীর স্বামী গৌরচন্দ্র গড়াই, পুলিশ তাকে খুঁজছে। এখনও জানা যাচ্ছে ভবানী গড়াইয়ের স্বামী এক কোটি গড়াইয়ের বিঘা চারেক জমি আছে। দেনার টাকা যাতে কিছুটা পরিশোধ হয় সেই কারণে তার মধ্যে দুই বিঘা জমিতে এবারে বোরো ধান চাষ করতে দেওয়ার জন্য তাদের অনুমতি চাওয়া হয় এবং তারপরেই এই ঘটনা কিন্তু ঘটে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে পূর্ব বর্ধমান থেকে। কল্যাণ, কল্যাণ, ঘটনাটি ঠিক কী হয়েছিল বিস্তারিত জানাও। যেটা আমি প্রথমে যেটা জানিয়ে রাখবো যে এই ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের রিট্টাক গ্রামে। মঙ্গলকোটের রিট্টাক গ্রামের ঘটনা, যেখানে জানা যাচ্ছে যে মাকে এবং মেয়েকে কুপিয়ে ফোন করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। ঘটনাটা যেটা আমরা জানতে পেরেছি সেটা জমি বিবাদের জের, জমিগত বিবাদের জের। ওখানে জড়িত ছিলেন গৌরচন্দ্র গড়াই, বর্তমানে তিনি অভিযুক্ত, এবং এক পরিবাবু অর্থাৎ যার পরিবারের দুজনকে মারা হয়েছে। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত বা প্রতিবেশীদের সূত্র যেটা আমরা জানতে পেরেছি, এই এক কোটি বাবু ওর নাকি কিছু টাকা পয়সা, এক কোটি বাবুর থেকে টাকা পয়সা গৌরচন্দ্র গড়াই পেতেন। সেই অনুপাতে ওই এক কোটি বাবুর জমি নাকি চাষ করতে চেয়েছিলেন গৌরচন্দ্র, পরিবাবু দিতে নারাজ হয়েছিলেন। হ্যাঁ, জোর জবরদস্তি যেটা জানা যাচ্ছে যে গৌরচন্দ্র গড়াই ওদের জমি চাষ করেছিলেন এবং সেই ধান কাটতে গেলেই নাকি বিবাদের সূত্রপাত হয়। পুলিশ কি ঘটনায় কাউকে গ্রেপ্তার করেছে? করলেন হ্যাঁ, ইতিমধ্যে পুলিশ ঘটনার কথা জানতে পেরে পুলিশ সেখানে পৌঁছায় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যিনি অভিযুক্ত ওই গৌরচন্দ্র গড়াই, যিনি পলাতক, ওনাকে না পেয়ে ওনার স্ত্রী এবং মেয়েকে আটক করেছে পুলিশ। ধন্যবাদ। আসতো ওই এক কোটি বাবু, আসতো এক কোটি গড়ে, এক কোটি গড়ে এসে আমার শ্বশুর তখন বেঁচে থাকতো, বেঁচে ছিল তখন, টাকাটা নিত শ্বশুরের। কি জন্য, কিসের টাকা? বলতো যে এটা টাকা দাও আমাকে, এই টাকাটা দাও তোমাকে আমি দিয়ে যাবো, এই মানে সুদ খাটাতো। কে খাটাতো? হ্যাঁ, আমার শ্বশুর দিত। কি নাম আপনার শ্বশুরের? হ্যাঁ, লক্ষণ গড়ায় মারা গেছে। তারপর কি হয়েছে? আমাদের খাতায় লিখে দিয়েছে দিয়ে বলতো যে ইন্টারেস্ট কত দিত। আমাদের ইন্টারেস্ট দু টাকা দিত দিয়ে এক কোটি বাবু বলতো, বলতো যে আমি বলতো যে দু টাকা তো আপনারা নিতেন। হ্যাঁ, একে দিতেন ক টাকায়? আমাকে দিচ্ছে না সুদ, বলতো এক কোটি বাবু, বলতো এক কোটি বাবার বলতো যে আমাকে সুদ খাটাতে আমাকে সে দিচ্ছে না, আমি তো কি করবো? আজকে কি হয়েছে বলুন, আজকে কি হয়েছে? আজকে এই ব্যাপার, আমি মানে আমার শরীর অসুস্থ, তো আমি বেড়াতে গেছি, তো মর্নিং করতে গেছি, মেয়েটা মুড়ি দিয়েছে, যে মেয়েটা মুড়ি দিয়ে মাঠে যাই, যেমন মাঠে গেছে মেশিনে, মানে মেশিনে ধান কাটবো। কি শুনলেন দিয়ে? যে এই তো এই শুনলাম ব্যাপারটা। ওদের জমি আপনারা বন্ধক নিয়েছিলেন? না স্যার। ওদের জমি কি শুনলেন বলুন, কি শুনলেন? এই শুনছি নাকি যে ঝামেলা মারপিট হয়েছে। কার সঙ্গে? কাদের? ওই এক কুড়ি বাবু সঙ্গে বলছে। কার? আমার হাজবেন্ডে। দিয়ে তারপরে? আর তো স্যার শুনি নাই কোনো কিছু।